মানিকগঞ্জে একসাথে চার শিশুর জন্ম দিয়েছেন এক মা প্রিম্যাচর হওয়ায় চার নবজাতককেই রাখা হয়েছে আইসিইউতে যার ব্যয়ভার বহন করা দরিদ্র কৃষক বাবার পক্ষে অসম্ভব তাই সহযোগিতা চান সকলের মানিকগঞ্জ থেকে সোহেল রানার প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজম বিয়ের দুই বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন রোমানা ইসলাম নামে মানিকগঞ্জের এক নারী জেলার ঘিওরের বেসরকারি মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি একসাথে চার সন্তানের জন্মের খবরে আত্মীয় স্বজন ও পাড়ার প্রতিবেশীদের মাঝে বইছে আনন্দের জোয়ার নবজাতকদের দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালে চার নবজাতকের জন্মে পরিবার ও আত্মীয় স্বজন খুশি হলেও বিপাকে পড়েছেন পিতা নয়ন নির্দিষ্ট সময়ের আগেই অপরিপক্ষ চার বাচ্চা জন্ম নেওয়ায় তাদের রাখা হয়েছে আইসিউতে প্রতিদিন এক এক নবজাতকের জন্য খরচ দশ হাজার টাকা করে সর্বমোট চল্লিশ হাজার টাকা মোটা অঙ্কের এই খরচ দরিদ্র কৃষক নয়ন ও তার পরিবারের পক্ষে সম্ভব না বলে সহযোগিতা চান সকলের বাচ্চা হয়েছে একটা পদক্ষেপ নিতে হবে আমার কষ্টই হোক বা যদি এর উপরে যদি সরকার বা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা থেকে আসে তাহলে আমার জন্যে অনেক অনেক বড় বেলা আমার কোনো সেরকম কোনো অ্যাবিলিটি নেই যে এত বড় ব্যয়বহুল আল্লাহ ভরসা যদি কোনো সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আমার জন্য কোনো হেল্প করা হয় তাহলে আমি অনেক পড়ি খুবই আনন্দের বিষয় আর কি এটা অনেক লোকজন আসতেছে দেখতেছে তবে আমার মনে খুব

চিকিৎসকরা জানান নবজাতকদের এক সপ্তাহ থেকে পনেরো দিন আইসিউতে রাখার প্রয়োজন হতে পারে চার বাচ্চার একজনের ওজন এক কেজি নয়শো গ্রাম আরেকজনের এক কেজি আটশো গ্রাম অপর দুইজনের যথাক্রমে এক কেজি ছয়শো ও এক কেজি পাঁচশো গ্রাম আমরা সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু খরচ কমাতে আমরা সেই সেই ব্যাপারেও দৃষ্টি এই চার নবজাতকের চিকিৎসার ব্যয়ভার বহনে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা হৃদয়বান কোনো ব্যক্তি এই প্রত্যাশা নয়ন শেখ ও তার পরিবারের পিন্টু হাজং নাগরিক